সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। অ্যাকচুয়ালি এটা যেটা আলাপন বন্দ্যোপাধ্যায় বলছেন খুব কারেক্টলি বলেছেন যে আগে দু বছর এটা তো চালু হয়েছিল 16-17 থেকে, তখন অনেক লোক পেয়ে গেছিলেন, তখন একটা রেট তৈরি করা হয়েছিল যে কিডনি ট্রিটমেন্টে এত পাওয়া যাবে, ওই ট্রিটমেন্টে এত পাওয়া যাবে, ওই ট্রিটমেন্টে এত পাওয়া যাবে। কিন্তু আজকে যেটা আবার নতুন করে 10 কোটি লোকের জন্য করা হচ্ছে, সুতরাং আজকে এই রেটটাকে একটু চেঞ্জ করতে হবে, যে রেটটা নার্সিং হোমও যাতে স্পেয়ার করতে পারে এবং পাবলিকেরও যাতে ট্রিটমেন্ট করতে কোনো অসুবিধে না হয়, এই দুটোর প্রতি সামঞ্জস্য রাখবার জন্য একটা নতুন করে রেট তৈরি করতে বলা হয়েছে। এটা আগামী 3-4 দিনের মধ্যে আমরা করে দেবো এবং এটা আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিফ সেক্রেটারিকে মাথায় রেখে, হোম সেক্রেটারি, ফাইন্যান্স সেক্রেটারি এবং হেলথ সেক্রেটারিকে রেখে এটা একটা ছোট্ট কমিটি বানিয়ে দেওয়া হয়েছে। তারা টাইম টু টাইম ডক্টরদের সাথেও কনসাল্ট করে নেবে। আর একটা ব্যাপার মনে রাখবেন, একটা নিউজ 24 ঘন্টা দেখাচ্ছিল, আমি পরে খবর নিয়ে দেখেছি ওটা আগের টাকা চাইতে গেছিল, আগের ট্রিটমেন্টের টাকাটা তো আপনি এখন পাবেন না, এখন তো যেটা স্বাস্থ্যসাথী নতুন আপনি কার্ড পেয়েছেন এখন থেকে আপনি এটা পাবেন। সুতরাং এখনকার কার্ডের জন্য একটা রেট আমরা আরেকটু মানে ফ্লেক্সিবল করব, যাতে নার্সিংহোমগুলোর পক্ষেও সুবিধা হয় এবং পাবলিকের পক্ষেও সুবিধা হয়। এটা একটা তৈরি বিজনেস, আমি সমস্ত নার্সিংহোমগুলোকে রিকোয়েস্ট করবো এবং হসপিটালগুলোকে যে এগুলোকে প্রায়োরিটি দিতে। মনে রাখবেন, আমরা যতই ব্যবসা করিয়ে যাই করুক, সামাজিক সুরক্ষা বলে একটা ব্যাপার আছে, সমাজ জীবনে আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে, সামাজিক দায়বদ্ধতা। এটা নয় যে গভর্নমেন্ট বিনা পয়সায় করছে, গভর্নমেন্ট বিনা পয়সায় নিচ্ছে, গভর্নমেন্ট স্বাস্থ্যসাথী সুযোগ যাকে দিচ্ছে তার জন্য গভর্নমেন্টকে প্রতি পরিবার প্রতি 5 লক্ষ টাকা করে খরচ করতে হচ্ছে, এর জন্য প্রায় 2500 কোটি টাকার বেশি আমাদের ছাড়তে হচ্ছে, এটা মাথায় রাখবেন। সুতরাং যারা মিথ্যে, ধরুন 100টার মধ্যে একটা জায়গায় একটু খুঁত পাচ্ছে সেটাকে নিয়ে বড় বড় করে আসল কথাটা বলছে না, অর্ধেক বলছে অর্ধেক বলছে না, এটা ঠিক নয়। এত মানুষ যে সুবিধা পাচ্ছে তারা কিভাবে আশীর্বাদ করছে এটা দেখার প্রয়োজন। সব কিছু তো রাজনীতি হয় না, 10,000-এ একটা ভুল হতেই পারে, সে ভুলটা সংশোধন করে নেবে যদি কোথাও সত্যি ভুল থাকে, এতে লজ্জার কোনো কারণ নেই। নেতাজি সুভাষচন্দ্র বসু তো বলেছিলেন, রাইট টু মেক ব্লান্ডার্স ফর দ্য ইউথ, এনিবডি ক্যান মেক সাম ব্লান্ডার্স, ইফ দেয়ার ইজ এনি ব্লান্ডার্স এনিবডি ক্যান রেক্টিফাই দ্যাট। ঠিক আছে, থ্যাংক ইউ, আমার একটু মিটিং আছে, বেরোলাম।